মর্নিং বন্ধুরা, হরিদ্বারের আরও একটা সকাল। তো আজকে আমরা মুসৌরি যাচ্ছি, তো হোটেলে আমরা চেক আউট করে নিয়েছি অলরেডি। তো আমরা মুসৌরি থেকে এবার আমরা রওনা হচ্ছি। তো তার আগে একটু ব্রেকফাস্ট করলাম এখানে একটা ধাবাতে। তো এখান থেকে এবার আমরা মুসৌরি যাব, দেরাদুন যাব প্রথমে, তারপর মুসৌরি যাব। এবারে মুসৌরি দেরাদুনে যা যা স্পট আছে যেখানে যেখানে আমরা ট্রাভেল করবো, যেখানে যেখানে আমরা দেখবো, মানে যেসব দর্শনীয় স্থান আছে, তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। সত্যি কথা বলতে বন্ধুরা, কালকে এত শরীর খারাপ হয়ে গেছিলো, মানে হাতে মানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, হাত পায়ে, মানে এত ওই চণ্ডী মন্দিরে উঠতে গিয়ে আমরা মনসা মন্দির সত্যি কথা বলতে যাবো বলেছিলাম, কিন্তু আপনাদেরকে আমরা কভার করতে পারিনি। মানে একসঙ্গে দুটো মন্দির কালকে কভার করা হয়নি, কারণ মনসা মন্দির আর চণ্ডী মন্দিরের দূরত্বটাও অনেকটা, আর দুটোই হচ্ছে পাহাড়ের উপরে। আর ওই রোপওয়ের জন্যে মানে বিশাল লাইন, আপনাদেরকে লাইন দেখালাম কালকে, মানে এত লাইন, প্রচণ্ড লাইন, যার জন্য আমরা কভারই করতে পারিনি মনসা মন্দির আর মনসা মন্দিরটা। চণ্ডী মন্দিরটা কভার করেছি, মানে ওটা থেকে বেরোতেই পাঁচটা বেজে গেছে আমাদের। তো সেই জন্য চণ্ডী মন্দির থেকে আর মনসা মন্দির গেছিলাম, আমাদের রোপওয়ের টিকিটও কাটা হয়েছে, কিন্তু টাকাটা বেকার গেল, আমরা যেতে পারিনি, কারণ সবার মা বাবা অসুস্থ হয়ে পড়েছে, বয়স্ক মানুষ, আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আর আমরাও খুব একটা ভালো নেই, আমারও এখন শরীর প্রচণ্ড খারাপ, মানে এখানে গরম রোদও মানে প্রচণ্ড এখন। কালকে মানে যখন হরিদ্বারে নেমেছিলাম তখন তো ঝড় বৃষ্টি হচ্ছিল, বাট এখন প্রচণ্ড রোদ গরম, ওটার জন্য শরীরও প্রচণ্ড খারাপ হচ্ছে। আর তারপরে এত হেঁটে হেঁটে ওপরে ওঠা, হাত পায়ে ভীষণ যন্ত্রণা। যাই হোক, ঘুরতে এসছি, সমস্যা তো থাকবেই, কিন্তু তবু এত কিছু সমস্যার মধ্যে, শারীরিক কষ্ট সমস্ত কিছুর মধ্যে, তবু একটা একটা কোথাও যেন একটা ভালো লাগা, কোথাও যেন একটা মানে এনজয়মেন্ট আছে, সেটা মানে এইটা কষ্ট না করলে বলে না কষ্ট পাওয়া যায় না। তো অতএব তীর্থ করতে এসছি চারধাম, এখানে যারা যাচ্ছে তাদের তো আরও বেশি কষ্ট, তো দেখেও মানে খারাপ লাগছে, মানে প্রচুর লোক চারধাম যাচ্ছে, তো তারা কত কষ্ট, কোথা থেকে দূর দূর থেকে, আর একটা বয়স্ক মানুষ, তাদেরকে দেখলে মনে হয় যে আমরা কিছুই কষ্ট করি। তো যাই হোক, কষ্টর মধ্যেও তবুও একটা আনন্দ আছে, খুশি আছে। তো আজকে আমরা দেরাদুন মুসৌরির দিকে যাচ্ছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। তো আমরা একটা এখন ধাবায় খেতে এসেছি, তো রাস্তার সাইডেই গাড়ি থামিয়ে আমরা একটা ধাবায় খেতে এসেছি এখানে। তো সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তার জন্য আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। তো যথারীতি আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, তো আমরা এখন হরিদ্বার থেকে দেরাদুনের দিকে যাচ্ছি হাইরোড ধরে। তো বন্ধুরা আপনাদেরকে দেখাই, হরিদ্বারের এই যে সাইডের সিনারিগুলো এত সুন্দর, একদিকে পাহাড়, তারপর মা গঙ্গা, হ্যাঁ মানে এত সুন্দর দৃশ্য, অপরূপ মানে পাহাড়ের সৌন্দর্য। এই যে মা মনসা দেবীর মন্দির, যেটা আমরা এবারে যেতে পারলাম না, খুব মন খারাপ লাগছে, এটা মানে এ করতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না, আমরাও নিজেরাও দেখতে পারলাম না, খুব খারাপ লাগছে। বাট আবার নেক্সট টাইম অবশ্যই আসব, তখন মনসা দেবীর মন্দির অবশ্যই যাব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো যেটা বলছিলাম, মানে হরিদ্বারের এই যে মা গঙ্গার যে মানে রূপ এত সুন্দর, কারণ প্রথম গঙ্গা, মা গঙ্গা সমতলে শিবের জটা থেকে মা গঙ্গা যখন সমতলে পড়ে, তো হরিদ্বারেই ফার্স্ট তার সমতল ভূমিতে গঙ্গার উচ্চগতি, আমরা যেটা পড়ে থাকি, তো গঙ্গার উচ্চগতি হচ্ছে হরিদ্বার প্রথম, তো প্রথম সমতল ভূমিতে গঙ্গা পদার্পণ করে আর কি পরে। তো এত সুন্দর এখানে মেনটেনেন্স, গঙ্গার জল এত স্বচ্ছ পরিষ্কার, মানে আর দুদিক পুরো মানে গঙ্গার দুধার সাইড এত সুন্দর বাঁধানো, একদম মানে গাছগাছালি দিয়ে ঘেরা, মানে এত সুন্দর করে এরা মেনটেনেন্স করেছে জিনিসটাকে, মানে সব থেকে ভালো লাগলো আমার এটা হরিদ্বারে, যে এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন এই রক্ষণাবেক্ষণ, গঙ্গা নদীর যে জল সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের দিকে খুব ভালোভাবে নজর দিয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে প্রত্যেকটা ঘাট, প্রতিটা ঘাট, হরিদ্বারে প্রচুর ঘাট আছে,
তো যতগুলো ঘাট আছে টোটাল প্রত্যেকটা ঘাট আমি দেখেছি, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর বাঁধানো এবং প্রত্যেকটা মানুষ স্নান করছে অথচ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বজায় রেখে, মানে এটাই সব থেকে ভালো লাগলো। তো এখন আমরা হরিদ্বার থেকে দেরাদুনের দিকে যাচ্ছি রাজাজি ন্যাশনাল পার্ক মধ্য দিয়ে। রাজাজি ন্যাশনাল পার্ক পুরোটাই হরিদ্বার থেকে দেরাদুন অব্দি যে রাস্তাটা, হাইরোডটা গেছে, দুদিকেই কিন্তু রাজাজি ন্যাশনাল পার্ক। তো এই রাজাজি ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি হয়। তো দেখি আমরা যদি সময় পাই অবশ্যই জঙ্গল সাফারি অ্যাটেন্ড করব। তো এখনও অবধি কোনো সিওরিটি নেই, কারণ অনেক কিছুই তো ঠিক করে আসি কিন্তু কোথায় আর মানে হয়, কারণ কি শরীরও অনেক সময় সাথ দেয় না। তো যেহেতু আমাদের সাথে বয়স্ক আমার বাবা মা আছেন, তো আমার ছেলে আছে ছোট, তো আমরাও অনেক মানে ক্লান্ত হয়ে পড়ি, কারণ কালকে আমরা যখন ইয়েতে গেছিলাম চণ্ডী মন্দির হরিদ্বারে গেলাম, তো তারপরে আর মনসা মন্দির যেতে পারলাম না, মানে কারণ ওখানেই মানে এত টাইম চলে গেল যে সকাল থেকে রাত ওখানেই হয়ে গেল, চণ্ডী মন্দিরেই টাইম চলে গেল, কারণ আমরা একটা খানে গেছিলাম ওই ইয়ের অমাবস্যার খানে, তো সেই জন্য আমাদের মানে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো বন্ধুরা এই যে নদীটা পার হচ্ছে এটার নাম হচ্ছে সং নদী, তো এটা রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যেই এই সং নদী। তো এখন নদীটার মধ্যে জল কম নেই বললেই চলে, তো এখানে পশু পাখিরা, এই জঙ্গল থেকে পশু পাখিরা আসে এখানে জল খায়। তো এখানে মূলত হাতি, লেপার্ড, তারপর হরিণ, সমস্ত সব জন্তু জানোয়াররা আসে এবং জল খায়। আমাদের ড্রাইভার যে আঙ্কেল আছেন উনি বললেন যে এখানে সব পশু পাখিরা আসে এই নদীতে জল খেতে আসে। তো বর্ষাকালে নদীটা পুরো ভরাই থাকে। তো সেটাই আর কি যেটা বলছিলাম যে মানে সব কিছুটাই আগের থেকে ঠিক থাকে কিন্তু শরীর সাথ দেয় না। তো মানে যেহেতু কালকেও আমরা ওইভাবেই আমাদের মানে সবই ঠিক ছিল, মনসা মন্দির কভার করবো কিন্তু সেটাও আর যেতে পারলাম না, তো শরীর সাথ দিল না, তো এখনও সেই অবস্থা। এখন আমরা দেরাদুনের দিকে যাচ্ছি, দেখি আর প্রচণ্ড রাস্তায় মানে রোদ দেখতেই পাচ্ছেন, মানে বেলা যত বাড়ছে তত রোদের দাপটও তত বাড়ছে, আর এদিকে ভালোই গরম, মানে বেশ গরম, প্রথমত বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি বেশ গরম। হ্যাঁ, তো আমরা এখন টোল ট্যাক্স পার হচ্ছি, তো প্রায় দেরাদুনের মধ্যে ঢুকেই গেছি। তো এবার আমরা শীতের দেরাদুন রাস্তা, মুসৌরি রাস্তা ধরে, দেরাদুন হয়ে মুসৌরি রাস্তা ধরে আমরা যাব সহস্রধারা। এই যে পুরো রাস্তাটাই দেখুন বন্ধুরা, দুপাশে দু সাইডে দেখুন রাজাজি ন্যাশনাল পার্ক, পুরোটাই জঙ্গল, মানে হরিদ্বার থেকে আপ টু দেরাদুন অবধি পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু রোডটা, এবং আমরা জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। তো ঋষিকেশ যেতে হলেও এই রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই যেতে হবে। তো এখন আমরা ফিরতি পথে ঋষিকেশ হয়ে আসব। তো এখন আমরা দেরাদুনের দিকে যাচ্ছি। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মুসৌরি, তো ওই পাহাড়ের ওপরেই মুসৌরি, আর রাইট সাইডে পাহাড় যেটা হিমালয় রেঞ্জ, ওখানে কেদারনাথ বদ্রীনাথ এগুলো সব ওই পাহাড়ের ওপরে। তো ওটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমি লেফট সাইডে বসে আছি, তো রাইট সাইড আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, ড্রাইভার কাকু বসে আছেন সামনের দিকেই বসেছি। তো যাই হোক, তো আমরা এখন চলেছি মুসৌরির পথে, মুসৌরির রাস্তা ধরেই আমরা এখন যাব সহস্রধারা, দেরাদুনের সহস্রধারা, একটা জলপ্রপাত বলা যেতে পারে। তো এখানে অনেকগুলো জলের ধারা একসাথে মিশেছে তাই এটাকে সহস্রধারা বলে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আমাদের গাড়ি ক্রমশ পাহাড়ের দিকে উঠছে, তো রাস্তা যত পাহাড়ের দিকে উঠছে তত রাস্তা সংকীর্ণ থেকে সংকীর্ণতম হচ্ছে, আর প্রচণ্ড বাঁক, প্রচণ্ড মানে যত উপরের দিকে উঠছে ততই বাঁক, আর রাস্তা একদম সরু, আর সাইডে পুরো খাদ, মানে এই রাস্তাটা খুবই বিপজ্জনক রাস্তা, এবং যত উপরের দিকে উঠছে তত রাস্তা ছোট আর সরু হচ্ছে। তো মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার মতন জায়গা থাকছে না, মানে এত সংকীর্ণ, সেই কেদারনাথ যাওয়ার রাস্তার মতন হয়ে গেছে,
মানে এত সংকীর্ণ বন্ধুরাই যে দেখুন রাস্তা যত উপরের দিকে উঠছে তত মানে সংকীর্ণ হচ্ছে আর মানে এত সরু হয়ে যাচ্ছে আর পাশে পুরো সাইডে পুরো খাদ। এখন আমরা সহস্রধারাতে পৌঁছে গেছি, তো সহস্রধারা এখানে পৌঁছে গেছি, এই যে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো এবারে আমরা নাববো নিচে, সহস্রধারার নিচে আর কি নাবতে হবে। বন্ধুরা আমি এখন সহস্রধারার কাছে আছি, সহস্রধারা দেরাদুনে সহস্রধারার কাছে আছি। তো সহস্রধারার কাছে ভিউটা আপনাদের শুধু দেখাবো, দেখুন আমি এখন সহস্রধারায় নামিনি, তো ভিউটা শুধু দেখুন একটু, ভিউটা আপনাদেরকে দেখাই। এত সুন্দর ন্যাচারাল ভিউ, মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি। এই যে ভিউটা আপনারা দেখুন, আমি এখানে বসে আছি, আমার সামনে এই সুন্দর পাহাড় আর কি দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দারুণ ভিউ, দারুণ দারুণ। আমি একটু ভিডিও ভিডিওটা কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন একদম সামনে পাহাড়, মানে এখানে যারা থাকে তারাই পাহাড়ের সৌন্দর্য মানে সারাক্ষণ উপভোগ করে সকাল থেকে আর সন্ধ্যা অবধি। কি দারুণ, আমরা এখন সহস্রধারার দিকে যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই কত স্নান করছে, এনজয় করছে। এখানটা জল আছে, দেখুন বন্ধুরা এই হচ্ছে সহস্রধারা, যেখানে একসঙ্গে অনেকগুলো জলের মুখ এক জায়গায় মিলিত হয়েছে এবং জলগুলো একসঙ্গে নিচে নেমে আসছে। সবাই স্নান করছে, এনজয় করছে একসঙ্গে। এই হচ্ছে সহস্রধারা, আগে আরও একটু রাস্তা আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি যেহেতু একা এসেছি তো আস্তে আস্তে যাচ্ছি। এখানে বন্ধুরা দেখুন সবাই স্নান করছে, এই জলে স্নান করলে নাকি, এই সহস্রধারার জলে স্নান করলে নাকি স্কিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, মানে চর্মরোগ যাদের আছে, স্কিনের সমস্যা যাদের আছে, তো এই জলে স্নান করলে তো সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তো সেই জন্য অনেকেই স্নান করছে এখানে। তো আমরা এখন সহস্রধারা থেকে বেরিয়ে গেছি, সহস্রধারা থেকে এবার বেরিয়ে আমরা এখন যাব রোবার কেভস। এখানে তো এটা হচ্ছে দেরাদুন মেইন সিটির মধ্যে আছে, দেরাদুন মেইন সিটি থেকে 8 কিলোমিটার দূরে। যে দেখুন এর মেইন এন্ট্রি গেট, তো এই যে রোবার কেভস, এখানে এটাকে এরা লোকাল ভাষাতে গুচ্ছ পানিও বলে। তো এটা হচ্ছে এর গেট, তো 600 মিটার এর লম্বা এই গুহা, এখানে পুরোটাই গুহা এই যে যাওয়ার রাস্তা, আর এখানে পিকনিক লোকাল লোকেরা পিকনিক করে। তো এই যে গুহাটা পুরো মানে 600 মিটার লম্বা এই গুহাটা, এর ভেতর দিয়ে নদীর জল গেছে, পুরোটাই নদীর জল গেছে এই গুহার মধ্যে দিয়ে। তো ইংরেজদের নামকরণ হিসাবে এখানে নামকরণ, এই গুহার নাম ইংরেজদের নামকরণ হিসাবে করা হয়েছে। তো এখানকার লোকেরা বলে আগেকার দিনের যারা ডাকাতি করে সেই লুটের মাল নাকি এখানে লুকিয়ে রাখা হতো, তো এই কেভসের মধ্যে লুকিয়ে রাখা হতো। এই যে জলটা দেখছেন এটা পুরোটাই নদীর জল গুহার মধ্যে দিয়ে গেছে। এটা কিন্তু দেরাদুনের একটা খুব সুন্দর জায়গা এবং দেখার মতন জায়গা, এবং এর আশেপাশে এই যে গুহার আশেপাশে এখানে খাওয়ারও আপনার রেস্টুরেন্ট আছে, হ্যাঁ রেস্টুরেন্ট এখানে আপনারা খেতেও পারবেন। তাছাড়া এখানে এই গুহার ভেতরে যাওয়ার জন্যে চপ্পল কিনতে পাওয়া যায় এখানে, হ্যাঁ সব এই যে চটি দেখুন এখানে সব কিনতে পাওয়া যায়।
তো এখন আমরা মাতা বৈষ্ণো দেবী গুফার আর দক্ষেশ্বর শিব মন্দির দেরাদুনে ওখানে এসেছি। তো ওখানে শিব ঠাকুরের এই যে মূর্তি দেখুন, এভাবে আছে, গুহার ভেতরে মা বৈষ্ণো দেবীর মূর্তি আছে। আর এই যে নদী, গঙ্গা নদী যাচ্ছে, হ্যাঁ, এত সুন্দর, মানে খুব সুন্দর দৃশ্য আর কি। তো এখানে আমরা এখন এসেছি বন্ধুরা, আমরা এখন মুসৌরি যাচ্ছি, দেখে সহস্রধারা দেখে। তো মুসৌরির রাস্তা যাওয়ার পথেই পড়ে মহাদেব টেম্পল, শিবজিকা মন্দির। তো বিশাল বড় মন্দিরটা, এই যে মন্দিরটা দেখুন, বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি, পুরো রাস্তার মধ্যেই পড়ে, একদম রাস্তার সাইডে, এই যে গাড়ি যাচ্ছে একদম সাইডেই মন্দিরটা। পুরো মন্দিরটা দেখাই আমাদের, এই যে পুরো মন্দিরটা দেখুন, বিশাল বড় মন্দির। মন্দিরের ভেতরে এরকম শিবলিঙ্গ, তো এই মন্দিরকে প্রকাশেশ্বর টেম্পলও বলে। তো এই যে শিবলিঙ্গ দেখুন, সব মানে পুজো হয়েছে। তো বন্ধুরা, আজকে দেরাদুন আমাদের ঘোরাটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা কোথায় কোথায় গেলাম দেরাদুনে, তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেরাদুনে আরও জায়গা আছে ঘোরার, যেমন দেরাদুন জু ছিল, তারপরে ওখানে একটা বৌদ্ধ মনাস্ট্রি আছে, যেগুলো আমরা যাইনি। তো আমাদের তো সময়, আপনাদের তো আগেই বলেছি আমাদের সময় খুব অল্প, সেই জন্য সব কিছু হয়তো কভার করতে পারিনি। তো নেক্সট টাইম আবার আসবো কোনো এক সময়, তখন এগুলো হয়তো দেখবো। তো মেন মেনগুলোই দেখেছি। তো এখন আমরা মুসৌরির দিকে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আর লম্বা করছি না, এর পরের আমার যে ভিডিওগুলো আসবে, পরের প্রত্যেকটা এপিসোডে আপনারা, প্রত্যেকটা পার্টে আপনারা মুসৌরি পুরো সাইট সিন আমরা যেখানে যেখানে যাব সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। ব্লগগুলো ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে এবং ভীষণ মানে ভালো ব্লগ হচ্ছে, আপনারা অবশ্য করেই দেখুন, মুসৌরির ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, লেন্থি করছি না। তো আজকের মতন শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে, মুসৌরির ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই।